প্রিয় দর্শক, ফিরে এলাম বেলা বেলা সারা বেলা অনুষ্ঠানে। আমরা কথা বলছি আমাদের আজকের শ্রদ্ধেয় অতিথি মোবারক হোসেন খানের সঙ্গে। আমরা তাহলে এখন এই জায়গাটাতে আসি যে আপনি তো চাকরি শুরু করলেন, সংসার জীবন শুরু করলেন, কবে এবং কিভাবে? আমার আমি যখন কুমিল্লাতেই থাকি তখন বাবা তো বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতেন, তো তো বাবা ভৈরবে একবার প্রোগ্রাম করতে গেলেন আর কি। তখন ওই অনেক ঢাকাতে অনেক আর্টিস্ট গেছে, তখন একটা শিল্পীর কথা এসে আমাকে বললো বাবা, বলে একটা শিল্পী খুব ভালো ব্যবহার আছে, খুব ভালো লাগছে আমার, তোমার এই নামটাও বললো ফৌজিয়া ইয়াসমিন। তো এটা তারপর তো আমি এম এ পড়তে চলে আসলাম, এম এ পড়তে আসে আবার দেখা হলো তার সাথে। তো ও আমার অফিস ইয়েতে গান গাইতে আসছে, হলে গানের জন্য গান গাইতে আসছে, দেখা হলো ওই রকম কোনো বিয়ের কথা চিন্তাও করে নাই। রেডিওতে গিয়ে যখন আবার 62-তে তখন উনি কি আধুনিক গান গাইতেন? হ্যাঁ, আধুনিক গান, মূলত আধুনিক গানের শিল্পী। পরে পল্লিকিতেও গাইতো, বলে নজরুল সঙ্গীত গান গাইতো 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 পরে। তো ওইটা পরের কথা, মানে তো তার ওই পরিবারটিও তো খুব, হ্যাঁ, মা ভালো গান গাইতো এবং গুরুর কাছে শিখতো। তো মেয়েদেরকে ওইভাবেই তৈরি করেছেন যে যত শিল্পী হয়ে তো নীলিফার ইয়াসমিন বা সাবিনা ইয়াসমিন সবাই তো কত বড় আর্টিস্ট। তো পরে আবার দেখা হলো 62-তে চাকরি করলাম, তো এখানে চাকরি করতে এখানে দেখা হলো। দেখার পরে তো আবার দেখে যে বারে বারে আসছে, আমার বাবাকে পাঠালাম, যে আমার বড় ভাইকে পাঠালাম যে বিয়ে যখন করতে হবে প্রপোজাল নিয়ে যান। বড় হয়ে গেছেন, প্রস্তাব দিয়েছেন, তারা রাজি হয়েছে, বিয়ে হয়ে গেছে। আমার ছেলে মেয়েরও ভালো হয়েছে। আমার মেয়ে তো কোনোদিন সেকেন্ড হয় নাই, মেট্রিকে ফার্স্ট ডিভিশন ফার্স্ট, ইন্টারমিডিয়েটে ফার্স্ট ক্লাস ফার্স্ট ডিভিশন ফার্স্ট, অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট, এমএসসিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট, সিএস বিএস ক্যাডার সার্ভিসে এটাতে ফার্স্ট ক্লাস ফার্স্ট। মেয়ে বড় ছেলে যে এতে এখন পিএইচডি করছে, ডক্টরেট এখানে, সে আর্কিটেকচার পাস করছে। তো প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডই, চ্যান্সেলর অ্যাওয়ার্ড, প্রেসিডেন্ট না চ্যান্সেলর অ্যাওয়ার্ড, চ্যান্সেলর অ্যাওয়ার্ড পাইছে বড় ছেলে। সব কিছুতে রেজাল্ট প্রচণ্ড, দুই ছেলে, আরেক ছেলে কোনো ডাবল স্টোর হোল্ডার, দুইজনে ডাবল স্টোর হোল্ডার, স্টার হোল্ডার, ছোটো ছিল ডাবল স্টোর হোল্ডার, মানে খুব অসম্ভব রকম তার রেজাল্ট। সে এখানে এমবি কোর্স, অনার্স এমবি করে অস্ট্রেলিয়ার সিডনি একটা ইউনিভার্সিটি থেকে এমবিএ করেছে, এমবিএ করে ওইখানে সেটেল করছে। আর বড় ছেলে মালয়েশিয়াতে এখন আছে, জোহর বারুতে ইউনিভার্সিটিতে। তার স্ত্রীও পিএইচডি করেছে, কেমিক্যাল ইঞ্জিনিয়ার ছিল, সে করেছে মেডিকেল ইঞ্জিনিয়ারিং করছে, পিএইচডি করছে, দুজন একই ইউনিভার্সিটিতে চাকরি করে। মেয়ে তো মানে হোম ইকোনমিক্সে সহযোগী অধ্যাপক হিসেবে আছে এখন। তার ছেলেও আছে, মেয়ের ছেলে ইউনিভার্সিটি থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়ে, মানে নর্থ সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে প্রভাষক হিসেবে চাকরি করছে, ল ডিপার্টমেন্টে। আর ছোট ছেলে সিডনিতে আছে, সিডনিতে দুজনে আছে, ছেলে মেয়ে নিয়ে আছে। বড় কে ছেলে মেয়ে? আমার মেয়ে বড়। কি নাম? রিনাত ফৌজিয়া, ডাক নাম রিমি। আচ্ছা, আর বড় ছেলের নাম রূপক, ডাক নাম তারিফ হায়াত খান। আর ছোট ছেলের নাম রাজিত, তো তার নাম হলো তানিম হায়াত খান। আর মেয়ের নাম রিনাত ফৌজিয়া, রিনা রিমা রিমি। এরা কেউ সঙ্গীতের দিকে যায়নি? মেয়ে তো বাংলাদেশের শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী, সেতারে 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 আসছে 82-তে আরম্ভ করে আজকে হিসাব করেন না কত বছর হলো, 30 বছরের বেশি হয়ে গেল সেতার বাজাচ্ছেন। সেতার বাজাচ্ছেন, সেতারে খুব ভালো, খুব অসম্ভব ভালো সেতারে, সেতার বাজাচ্ছে, মেয়েদের চিন্তা করলে অসম্ভব ভালো। আমরা আপনার কিছু প্রিয় মানুষ তাদের কিছু মন্তব্য নিয়েছি, তো সেইগুলো আমরা এখন একটু দেখে নেব। আমাদের তো কয়েক যুগ আগে অনেক পুরনো সংসার, তো সেখানে ওনাকে যেভাবে দেখেছি প্রথমের দিকে তেমন ব্যস্ততা ছিল না, সংসার নিয়েই ব্যস্ততা ছিল বেশি, ছেলে মেয়েদেরকে নিয়ে। তারপরে আস্তে আস্তে লেখার সূত্র ধরে, সঙ্গীতের সূত্র ধরে ওনার ব্যস্ততা বাড়তে লাগলো, কিন্তু তারপরেও সংসারে
সবসময় দেখেছি ওনার সময়ের কোনো অভাব হয়নি। সংসারের প্রয়োজনে যখন যা দরকার, বিশেষ করে ছেলে মেয়েদের জন্য যা করার, সেটা উনি সবচেয়ে আগে করতেন। নানার সাথে ছোটবেলায় অনেক স্মৃতি রয়েছে, বিশেষ করে মনে পড়ে স্কুলে যাওয়ার স্মৃতি, স্কুল থেকে আনা। নানা এই কাজগুলো প্রায়ই করতেন, নিয়মিতই করতেন। তো নানাকে অনেক কাছ থেকে দেখার সুযোগ আমার হয়েছে, অনেক কাছে থেকে পেয়েছি, যে কারণে নানার সাথে সম্পর্কটা আমার একটু একেবারেই ভিন্ন ধরনের, অনেক গভীর এবং অনেক আপন। আব্বার আদরটা আমার ভাগে একটু বেশি ছিল, একেবারে ছোটবেলা থেকে এটা আমি দেখে এসেছি। এবং আব্বা আমাকে সবসময় মা বলে ডাকেন, মা ছাড়া কোনো কথাই নাই। এমনিতে আব্বা একটু রাশভারী মানুষ, বাইরের মানুষরা তার সাথে কথা বলতে একটু চিন্তা করে বা অনেকে তাকে রাগী বলেও মনে করে, কিন্তু বাসায় একেবারেই আলাদা। আমাদের লেখাপড়ার ব্যাপারে আব্বার খুবই উৎসাহ ছিল। আপনারা জানেন আব্বা খুব পড়ুয়া মানুষ, ওনার অনেক বই আছে কালেকশন, আপনারা জানেন হয়তো। তো আমাদেরও তিনি খুব উৎসাহ দিতেন পড়ার জন্য এবং বই কেনার জন্য। সবসময় বলতেন যে বই কেনার ব্যাপারে কার পণ্য করবে না কখনো। আমার তিন ভাই বোনের মধ্যেই এই অভ্যাসটা আমাদের হয়েছে। আমরা লেখাপড়াও যতটা সম্ভব যে যার মতো আমরা ভালোই করতে চেষ্টা করেছি, আজকে ভালো অবস্থানেই দাঁড়িয়ে গেছি। এর পিছনে আব্বার একটা বিরাট একটা উৎসাহের ব্যাপার ছিল, এটা আমাকে বলতেই হবে। আপনি তো এই সঙ্গীত নিয়ে অনেক লেখালেখি করেছেন, তো এই লেখালেখির বিষয়টা শুরু হয়েছিল কবে? এটা আমি যখন কলেজে পড়ি তখন থেকে শুরু হয়েছে। আমি লেখালেখি শুরু করছি কিন্তু স্কুলে থাকতে, এবং এটা সঙ্গীত দিয়ে কিন্তু শুরু হয়েছে। আমার স্কুল ম্যাগাজিনে লেখা, আমাদের যে টিচার আছেন, ভারপ্রাপ্ত স্কুল টিচার ছিলেন, উনি ক্লাস এইটে যখন পড়ি তখন মানে আমাকে বললেন, ক্লাস এইটে কি নাইনে, 1948-এ বললেন, 48-এ বললে তুই একটা আর্টিকেল দে। আমি বলি আর্টিকেল দেবো স্যার, আমি তো পারি না স্যার, লিখতে পারি না। বলে পারবি, তোর চাচার আর্ট ইয়া লেখ, জীবনী লেখ, তো এক সপ্তাহের মধ্যে দিবি আমাকে। আমি এক সপ্তাহ দিতে পারি নাই, আমার আবার ডাকলো, হুঙ্কার ছাড়লেন, বলে কোথায় তোর আর্টিকেল রে। আমি বলে স্যার আমি তো পারছি না। বলে তোর বললাম আর্টিকেল লিখে তোর চাচা, তো স্যার এটা তো রচনা হয়ে যাবে, আমরা তো মানুষের জীবনে লিখি রচনা। বলে তুই রচনা দিবি আমাকে, তুই লিখবি না কেন? এই যে রচনা লিখে দিলাম, রচনা লেখাতে মূলত আমার ক্লাসিক্যাল মানে সঙ্গীতের। তারপরে যখন ঢাকাতে আসলাম, ঢাকাতে যখন পত্রিকায় লেখা ছাপাতে চাইলাম, তখন কেউ ক্লাসিক্যাল মিউজিকের উপর ছাপায় না। তারপরেও ইত্তেফাকের যে আছেন দাদা ভাই আমাকে বললেন তুমি লেখো, আমি তোমাকে তোমার ক্লাসিক্যাল মিউজিকের উপর আর্টিকেল লিখলাম, আমি ছাপাবো তোমার এটাতে। দুদু তার উৎসাহে কিন্তু আমি ক্লাসিক্যাল মিউজিকের উপরে ইত্তেফাকে নিয়মিত শুরু করলাম। তারপর রোববার পত্রিকা যখন হলো, রোববার পত্রিকা মানে মাসিক সাপ্তাহিক পত্রিকা, ওইখানে লেখা শুরু করলাম। আলাউদ্দিন খাঁ সাহেব শুরু করলাম। আলাউদ্দিন খাঁ সাহেব যখন ইয়েতে ছিলেন আমেরিকা, আরে বিদেশে ট্যুরে ছিলেন উদয়শঙ্করের সাথে, তখন বাবার কাছে চিঠি লিখতেন, ওই চিঠিগুলোকে আমি বেস করে ওনার আমাদের পরিবারের সমস্ত ইতিহাস এখানে লিখে দিয়েছি। আমার বইটা বেরিয়েছে শিল্পকলা একাডেমির থেকে, ওইটার নাম হলো আপনার ওস্তাদ আলাউদ্দিন খাঁ ও তার পত্রাবলী। তো এই লেখাগুলো ভালোভাবে লেখাতে হতে প্রত্যেক পত্রিকায় ছাপা শুরু করলো। ছাপা শুরু করার পরে দেখলাম যে ওই প্রকাশকরাও বই প্রকাশ করতে আরম্ভ করলো। প্রথমে বাংলা একাডেমিতে দিলাম, না প্রথমে শিল্পকলা একাডেমিতে দিলাম, শিল্প সঙ্গীত প্রসঙ্গ ভালো হলো তো আমি আরও উৎসাহ পেলাম। তারপরে লেখলাম বাদ্যযন্ত্র প্রসঙ্গ, বাদ্যযন্ত্র উপর যত রকম বাদ্যযন্ত্র আছে সব বাদ্যযন্ত্র উপরে লেখলাম, এটা বাংলা একাডেমি দিলাম, প্রকাশ করলো। এটার জন্য এটা যখন বেরোলো, এটা ইন্ডিয়াতে চলে গেলো কী করে বইটা, ইন্ডিয়াতে চিঠি আসলো, তারা কয়েকটা চিঠি আসলো, বলে আমরা পিএইচডি করতেছি বাদ্যযন্ত্র উপর, আপনার বই পাঠান। আমি ফটোকপি করে করে বই পাঠাইলাম। এইভাবে একটা উৎসাহ পাইতে পাইতে দেখে যে বাংলা বাজার যে প্রকাশকরা আছে তারাও ছাপাচ্ছে, বাজার পরে পরে অনেক বই ছাপা হয়ে গেল, 50-এর বেশি তো তারা। আমার সব সবই সঙ্গীতের না, আমার তিনটা ক্যাটাগরিতে আমি লিখেছি। আপনার আমি ভাগ করে এইভাবে যে যদি 120-টা বই আমার হয়ে থাকে তো সঙ্গীতের উপর বেশি বই হয়েছে, তারপর অনুবাদে বেশি বই হয়েছে, নোবেল বিজয়ী, বুকার বিজয়ী, আপনার পুলিটজার বিজয়ী যারা আছে না তারা সবার বই আমি সবার লেখা আমি অনুবাদ করছি এবং বই আকারে বেরিয়েছে। তা আমি শিশুদের জন্য লিখছি, এটাও প্রায় 30-40টা বই লিখেছি। আমরা এই প্রসঙ্গে ফিরে আসবো, কিন্তু আমরা তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে নিই।
সুধী দর্শক, আমরা এখন একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পরেই ফিরে আসব, এসে কথা বলবো আমাদের আজকের অতিথির সঙ্গে। প্রিয় দর্শক, ফিরে এলাম বেলা অবেলা সারা বেলা অনুষ্ঠানে। আমরা কথা বলছি আজকে সঙ্গীত বিশেষজ্ঞ আমাদের শ্রদ্ধার মানুষ মোবারক হোসেন খানের সঙ্গে। আপনি তো বেতারে বহুদিন চাকরি করেছেন, 30 বছর। তো এই এই চাকরির সময় এই 71 সালে কি আপনি বেতারেই ছিলেন? হ্যাঁ, বেতারে ছিলাম। ওই 71টা আপনার কেমন কেটেছে? মুক্তিযুদ্ধটা যেটা শুরু হয়েছে আমার স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, কিন্তু শুরুর ইয়াটা কিন্তু আমার বড় ভাইয়ের বাসায় হয়েছে একটা প্রথমটা। আপনার এম আর আক্তার মুকুল আর সমর দাস ছাড়া অনেক লোক আমার কলকাতায় পাম এভিনিউতে ওস্তাদ বাহাদুর হোসেন খান তার বাসায় কিন্তু তারা ছিল, মানে কি বলে আশ্রয় নিয়েছিল আর কি। তো তারা প্রথম কিন্তু তারা ঠিক করলো যে এই ধরনের একটা আইডিয়াটা কিন্তু তারা আমার বাসাতেই হলো। ইন দ্য মেন টাইম 25 তারিখে রাত্রে যখন গোলাগুলি শুরু হলো, তখন তো আমাদের অবস্থা গেলাম, আমরা খাটের নিচে চলে গেলাম, খাটের নিচে চলে গেলাম। সকালে আমার সব ভাই বোনরা যে আছে এখানে, ভাইরা আছে এখানে, ওস্তাদ খাদিম হোসেন খান, ওস্তাদ মীর কাসেম খান, ওস্তাদ আবেদ হোসেন খান, রাজা হোসেন খান মারা গেছে, রাজা হোসেন মিউজিক ডাইরেক্টর ছিল, আমিনুর হোসেন, সব আমার বাসায় এসে উপস্থিত। আমার বাসায় বড় জায়গা ছিল, তাদেরকে পরের দিন সকালে 26 তারিখ সকালে আমি তাদেরকে থাকা দিলাম। আমার 10টা নাগাদ আমার অফিসের যারা চাকরি করে তারা আমার বাসা, তারা অনেকে আমার বাসায় এসে উপস্থিত হলো। বলে স্যার আমরা কী করব? তখন আমাদের দুজন রাত অফিসারকে আর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরকে আর্মিরা বাসা থেকে ওই 900 প্রহারের বাসা চিনত, তাকে নিয়ে দুজনকে তারা নিয়ে আসলো রাত্রে। আর এখন দুই বন্ধু যে আমার দুই কলিগ যে আসলো, তারা সব নিরীহ মানুষ দুজনেই, তাদেরকে তো বাঁচানো দরকার। উপরের আল্লাহকে ডাকতে 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 আমরা সবাই একসাথে গেলাম আর কি। গিয়ে দেখলাম যে তারা দুজন আছে, দুজন বেঁচে আছে, মরে নেই তারা। আরও স্টাফরে বাঁচানোর তো এটাও আমার ডিউটি। আর সবচেয়ে বড় যেটা আমাদের স্ট্রাইক করছে আমাদের আমাদের সবাইকে, পরে আমরা পরে আলাপ আলাপ করে যে রেডিওটাকে যদি আমরা না বাজাতে পারি ভবিষ্যতে কিছু থাকবে না আমাদের বাংলাদেশে। কারণ তারা কিন্তু খুলনা রেডিও স্টেশন আর রাশে রেডিও স্টেশনটা ভেঙে দিয়েছিল, তারা নষ্ট করে দিয়েছিল। তো আমাদের একটা চিন্তা ছিল, ঢাকা রেডিও তো অনেক বড় ইয়েতে যায়, মানে মানুষ শুনতে পারে। আমরা যে আমাদের অনেক প্রোগ্রাম আছে যে ইউটিলিটি সার্ভিস, ওইটাতে মানে মনে করেন মানুষ পালাচ্ছে, আমরা তাদেরকে আবহাওয়া বার্তাতে বলে দিলাম যে ওই জায়গাটাতে এই অবস্থা, তোমরা যাবো না, মানে কিছু তুফানের কথা বলে দিতাম, তুফানের ওই জায়গাতে গেল না মনে করেন। আমরা ইউটিলিটি সার্ভিস আমরা তাদের সামনে আমরা ব্রডকাস্ট করছি, এটা ওরা বুঝতো না, আসলে এটা বুঝতো না। তো আর আমরা দেশাত্মবোধক গান করছি স্বাধীন বাংলা বাতারে পাঠানোর জন্য। দীর্ঘদিন বেতারে চাকরি করার পরে তারপরে যত আপনি অবসরে গেলেন, কোন বছরে এটা? 95-এ গেলাম, 95-এর 95-এর বলে এখানে একটা ইয়ে রাখি, 95-এর ইয়েতে ফেব্রুয়ারি মাসে গেলাম, ফেব্রুয়ারি মাসে গেলাম। তখন শিল্পকলা একাডেমির বড় বড় কয়েকটা ইয়ে দেখেন আপনার যে প্রজেক্ট আছে সবগুলো কিন্তু আমি পাশ করেছি, আপনার পাশ করেছি, মানে নাট্যশালা, চিত্রশালা, সঙ্গীত কলা কেন্দ্র, নৃত্য সঙ্গীত কলা কেন্দ্র, আর রাজবাড়িতে একটা অ্যাক্রোবেটিক ইনস্টিটিউট, সবগুলো আমার সিএসপি আমার বন্ধু ছিল, আমার সুবিধা ছিল, আমার বন্ধু ছিল। তো আপনি শিল্পকলায় যোগ দিয়েছেন? আমি শিল্পকলায় যোগ দিয়েছি ইয়েতে, রেডিও থেকে রিটায়ার করার পরে। না, রিটায়ার করার পরে না, আমি ওই ইয়েতে রেডিও থেকে ডেপুটেশন ছিল, ডেপুটেশন বল লিএনএ, পরে তো লিএনএ হয়ে গেল, পরে বলছি আমি নৃত্যকলা আর ইয়েটা নাট্যকলা ইয়েটাও আমি ভিত্তিপত্র স্থাপন করে দিয়ে আসছি। কাজ শুরু করার পরে আমার আর থাকার সময় নেই, আমার রিটায়ারমেন্টের পরেও এক প্রায় 10 মাস 12-18 মাস পর্যন্ত ছিলাম এই কাজগুলো শেষ করার জন্য। মানে এই আপনি রিটায়ার করেছেন তাহলে শিল্পকলা একাডেমি থেকে? হ্যাঁ, শিল্পকলা 95-এ অগস্ট মাসে আমি চলে আসলাম আর কি। তো আজকে আমরা এখানেই শেষ করি, আমরা হয়তো অনেক কথাই আমাদের বাকি রয়ে গেল, কিন্তু সময় আর আমাদের হাতে নেই বলে আমরা আজকে এখানে শেষ করি। আচ্ছা, সুধী দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম আমাদের দেশের শ্রদ্ধেয় সঙ্গীতজ্ঞ মোবারক হোসেন খানের সঙ্গে। তিনি
এমন এক পরিবারের সন্তান যে পরিবারের প্রত্যেকেই এক একটি ইতিহাস রচনা করেছেন আমাদের সঙ্গীতের জগতে, সেই পরিবার থেকে এত শিল্পীর আবির্ভাব হয়েছে এবং সেই শিল্পীরা আমাদের এই উপমহাদেশের সঙ্গীতকে এমনভাবে সমৃদ্ধ করেছেন যে এর দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে খুঁজে পাওয়া যাবে কিনা আমার সন্দেহ আছে। তো আমরা আজকে তার সঙ্গে কথা বললাম, তার সম্পর্কে অনেক কিছু জানলাম, তিনিও আমাদের অনেক ধরনের তথ্য দিলেন যেগুলো হয়তো আমাদের অজানা ছিল, আর পাশাপাশি তিনি লিখে চলেছেন এখনও এবং লেখার মধ্য দিয়ে তিনি আমাদের বিভিন্ন ধারায় তিনি লিখেছেন সঙ্গীতকে নিয়েই মূলত লেখা, তার পাশাপাশি অন্য লেখাও রয়েছে, এই লেখার মধ্য দিয়েও তিনি আমাদের সমৃদ্ধ করছেন। আমরা প্রার্থনা করি তিনি সক্রিয় থাকুন, সুদীর্ঘ জীবন লাভ করুন এবং আমরা তার কাছ থেকে আরও অনেক বেশি সঙ্গীতের ক্ষেত্রে সাহিত্যের ক্ষেত্রে তার অবদান পাবো যেগুলো আমাদের সমৃদ্ধ করবে, আমাদের এগিয়ে নিয়ে যাবে। তো এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সুস্থ জীবন কামনা করে এখানেই শেষ করছি।